আসসালামু আলাইকুম সবাই, সবাই ভালো আছো? ঘরে আছো, নিরাপদ আছো, আর বেশি বেশি পড়াশোনার সাথে আছো না? তো আজকে একটা ক্লাসে ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস নিয়ে হাজির। গত ক্লাসে আমরা কি করছিলাম, বা ভগ্নাংশ যৌগিক সম্বন্ধে ধারণা নিয়েছিলাম না? আজকে আমরা অধ্যায়টা ছয় ক, আজকে হলো যোগ্যতা ভিত্তিক, অর্থাৎ আজকে আমরা এই অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো কার্যক্রম করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এর কি করতে হবে, খাতা কলম নিয়ে বসে নিতে হবে, আর মনে রাখতে আমরা ক্লাসে বসতে বলবো, ঠিক আছে? তার ক্লাসে আছে, আমি একটা প্রশ্ন লিখেছি, সোহান একটি বৃত্তে, বৃত্তে তো আমরা চিনি, একটি বৃত্তের তিন ভাগের এক অংশ লাল, দুই ভাগের এক অংশ সবুজ এবং আট ভাগের এক অংশ হলুদ রং করলো। অর্থাৎ সে একটা বৃত্ত আক্রমণ করলো, সে বৃত্তে তিন ভাগের এক ভাগ করছে কি লাল, দুই ভাগের এক ভাগ করছে অংশ আর কি দুই ভাগের এক অংশ সবুজ, আর আট ভাগের এক অংশ করছে কি হলুদ রং। ওকে, এটা আমাদের কি উদ্দীপক, মানে এটা থেকে আমাদের অঙ্কটা কি সাজিয়েছোরা কি করছে, কি করছে দেখি, ফ সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো। মোট যখন বলবে আমাদের হাতে মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়, কি বলছে সবুজ ও হলুদ মোট কত অংশ, তখন এর অর্থ হলো যে সবুজ আর হলুদ আমরা যোগ করবো, যোগ করলে যেটা হয় সেটাই আমাদের কি হবে উত্তর হবে। ওকে, তাহলে দেখো কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তো সেজন্য আমরা কি লিখবো, দেখো আমি এক নম্বর অসুবিধা নিয়েছি, সোহান বৃত্তে সবুজ রং করলো, সবুজ রং করলো দুই ভাগে এক অংশ সবুজ, তাহলে আমরা কি লিখতে পারি, দুই ভাগে এক অংশ, দুই ভাগে এক অংশ সবুজ রং করছে না, এটা দেখো সোহান বৃত্তে হলুদ রং করলো, তাহলে সবুজ পেয়েছে আমরা হলুদ বৃত্তে কি বলছে সবুজ ও হলুদ মোট সবুজ ও হলুদ রং করলো সমান কত করলো, দুই ভাগে এক যোগ কত হবে আট ভাগে এক অংশ, দুই আর চার একের আট আমরা এখানে দুই দুই করে চার দুগুণে আট, এই আট হলো কি আমার রসগো, কি হলো আট হলো আমার রসগো। এরপর দেখো আট হলো আমার রসগো, ওকে, এখন কি আমি কি শিখেছিলাম, রসগোকে খড় দিয়ে বা কি করতে হয়, রসগো খড় দিয়ে বা করতে হয়, আর কি করতে হয়, যা পাবো যা পাবো তাকে কি লব দিয়ে করতে হয়। এখন আমি দুই দিয়ে আটকে পাক দিই, তাহলে দুই কে দুই দুই গুণা চার, তিন দুই গুণা চার, দুই গুণা আট কত চার ভাগ গুণ এক, কি জন্য ওই লব বাক পর যা পাবো, কি বাক পর আমরা যা পাবো তাকে কত দিয়ে গুণ লব দিয়ে গুণ করতে হবে। ওকে, মানে নশর আমরা খর দিয়ে বাক করে যা পাই তাকে কি লব দিয়ে গুণ করতে, লব যে থাকে থাকে সেটা দিয়ে আমরা কি করবো গুণ করবো। এখন কি করবো, যোগ সবুজ ও হলুদ রং
হলো সমান তাহলে আমরা পেলাম 8 ভাগের 5 অংশ হলো তার সবুজ রং রং কি করছে তোমরা উত্তরটা নিচে লেখা আমি উত্তরটা পাশে লিখেছি উত্তর 8 ভাগের 5 অংশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তুলে নাও Kalau kita
সুতরাং চোহান দিতে মোট রকম সমান 3 ভাগের 1 2 ভাগের 1 8 ভাগের 3 ভাগের করলা 2 ভাগের কত সবুজ আর 8 ভাগের কত কি হলুদ না এখন যোগ করব এখন কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করার জন্য কত কাছে কি করতে হবে আমার সিস্টেম নষ্ট হয়ে যেতে হবে না তাহলে 3 কত 3 2 আর 8 10 হবে 3 2 আর 8 10 কত হবে যদি 2 দিয়ে ভাগ দিই 3 ভাগ যায় না 2 একবার 8 কত হবে 4 আর যায় না হয় আর যায় না না তাহলে কত 3 2 3 4 12 কত 3 4 12 12 এর কত হবে না 24 আমার নষ্ট কত হবে 24 না এভাবে দেখো 2 গুণ 3 গুণ 4 3 4 12 12 গুণ না 24 তাহলে আমার নষ্ট কত হবে 24 ওকে এখন 24 ফর দিয়ে বা লব দিয়ে গুণ মানে যা আছে তা লব ভাগ করলে লব দিয়ে গুণ এখন দেখো 24 কে যদি আমি এই দিয়ে লাগতে কত পাবো আমরা জানতে 8 তাহলে 8 গুণ 1 যোগ 24 কে যদি দিয়ে লাগতে কত হয় 12 12 গুণ 24 তাহলে 12 গুণ 1 যোগ কত হবে 24 কে 8 দিয়ে লাগতে 3 3 গুণ 1 এখানে অংশ দিলাম তাহলে 24 লিখলাম তাহলে 8 কে 8 যোগ 12 কে 12 যোগ 3 কে 3 অংশ তাহলে এটা কত এটা আমার কত 24 24 কে লিখলাম তাহলে কত 3 আর 2 কত হয় 5 না 3 আর 2 5 5 আর এটা কত হয় 13 13 3 হাতে 1 1 1 2 আমরা কি পেয়ে গেলাম আমরা পেলাম যে 24 ভাগে 23 অংশ সবুজ হলুদ লাল রং করছে আমার কিন্তু উত্তর 21 না আমার অঙ্কের অর্ধেক শেষ হয়েছে ঠিক আছে মানে কত পার্ট আমরা শেষ করব সে কিন্তু কত অংশ রং করা বাকি রইল এখন কত অংশ বাকি রইল অর্থাৎ তার কত বাকি আছে সেটা কি করতে হবে কোন কিছু আমরা পার্থক্য জানার জন্য কি করি আমরা বিয়োগ করি এখানে কিন্তু বিয়োগের সাহায্য আমাদের নিতে হবে ওকে তাহলে আমরা 23 ভাগে 24 অংশ সরি 24 ভাগে 23 অংশ আমরা পেয়েছি এই মোট রং করছে তাহলে যা বাকি আছে সেটা এখন এটা যদি বিয়োগ দিই মোট অংশ থেকে তাহলে আমরা কি বের করে নিতে পারবো অর্থাৎ আমাদের উত্তরটা এখন বের হবে ঠিক আছে এত শিখে নিলে দেখো আমরা 24 ভাগে 23 অংশ বের করছি এখন কত খালি আছে সেটা আমরা বের করব মনে করি সম্পূর্ণ বিস্তারিত সমান এক অংশ এরকম ভগ্নাংশ করতে হলে আমরা পূর্ণ অংশ ধরার জন্য সব সময় পূর্ণাংশ কত হয় এক হয় সেজন্য বলছি কি মনে করি সম্পূর্ণ বিস্তারিত সমান এক অংশ অর্থাৎ এক থেকে টু 24 ভাগে 23 থেকে বিয়োগ করে আমরা উত্তরটা আমরা আলটিমেটলি পেয়ে যাব আমরা নিচে কি সূত্রে লিখতে যাব করা বাকি রইল এক থেকে ওই যেটা পেয়েছি সেটা বিয়োগ করলে কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা কি শিখছিলাম এর আগে ক্লাসে শিখছিলাম কি পূর্ণ সংখ্যা থাকলে কোনো হর না থাকলে কি হয় যেটা হর আছে মানে অন্য ভাগে আছে যেটা হর আছে সেটা আমার লসাগু অর্থাৎ এখানে এক এক কোনো হর নাই আর এখানে 24 ভাগে 23 অর্থাৎ 24 হর তাহলে 24 এ আমার কি হবে লসাগু হবে ঠিক আছে এটা শিখেছিলাম এরপরে শিখেছিলাম যে আমরা কি করে পদ দিয়ে ভাগ করে লব যা পাই তাকে লব দিয়ে করি এখন একের নিচে কোনো হর নেই হর আছে হর নেই করতে হয় আমাদের পূর্ণ সংখ্যা এই হলো পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ এই পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কি লসাগু সহগ কি দিয়ে আমরা গুণ দিয়ে থাকি যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম তাহলে 24 এর কত দিয়ে 1 দিয়ে গুণ দিব বিয়োগ 24 এর 24 এর ভাগের কত হয় 1 তাহলে কত 23 গুণ 1 সমান কত হবে 24 ভাগে 24 বিয়োগ 23 কে 23 অংশ সমান কত হবে 24 থেকে যদি 23 বিয়োগ দিই একই হয় না এক অর্থাৎ কি আছে যে তার বৃত্তের অঙ্গরা বাকি আছে কত অংশ 24 ভাগের এক অংশ কত অংশ 24 ভাগের এক অংশ কি আছে বাকি আছে এটা তো বুঝলাম না এটা তো আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম পূর্ণ অংশ থাকে কোনো হর না থাকে যেটা হর আছে সেটাই লসাগু এখন কি করতে হবে পূর্ণ অংশকে সবচেয়ে লসাগু দিয়ে গুণ দিতে হবে 24 কে 24 কত এটা 23 কে 23 ঠিক আছে এখন 24 থেকে 23 বিয়োগ দিয়েছি 1 24 ভাগে 1 অংশ তাহলে উত্তর 24 ভাগে 1 অংশ এটা হলো আমাদের উত্তর আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছো এটা তুলে নাও এখন শিক্ষার্থীরা দেখো এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য সে আর প্রথম দিনে বইয়ে 3 ভাগের অংশ দ্বিতীয় দিনে 4 ভাগের অংশ তৃতীয় দিনে 12 ভাগের অংশ দেখো একটা বইয়ে সে একদিনে কত দিন কত দিন ভাগের অংশ বইটা দ্বিতীয় দিনে চার ভাগের অংশ তৃতীয় দিনে বারো ভাগের এক অংশ
মানে তিন দিনে তিনবার পড়ল সে তিন দিন তিন দিনে বই মোট কত অংশ পড়লো আমরা জানি করতে পারি কি করতে হয় আমাদের যোগ করতে হয় এটা ঠিক আছে তো আমরা টি সি থেকে শেয়ার প্রথম দিনে পড়লো তিন ভাগে এক অংশ দ্বিতীয় দিনে পড়লো চার ভাগে এক অংশ তৃতীয় দিনে পড়লো বারো ভাগে এক সেগুলো কি করতে হবে এখন মোট যেহেতু বলছে আমরা কি করবো যোগ করে ফেলবো তাহলে যোগ করলে কি হয় সে মোট পড়লো শুধু তিন ভাগের এক দিন চার ভাগের এক দিন বারো ভাগে এক ব্র্যাকেট অংশ কি করতে হবে আমায় রসও বের করতে হবে বাংলাদেশ যোগ বিক করার জন্য আমাকে অবশ্যই রসটা বের করতে হবে তিন চার আর বারো রসটা আমরা বের করবো দেখো তিন চার বারো তাহলে দুই দিয়ে ভাগ দিলে কত তিন চার না চার দুই বার বারো কত ছয় বার ছয় দুই গুণে কি সরি বারো দুই ছয় বার তাহলে ছয় দুই গুণা বারো তাহলে আট যায় আবার দুই দিয়ে যায় মনে হয় তিন চার না দুই একবার ছয় ছয় বার ছয় দুই ছয় বার তিন বার এখন দুই দিয়ে যায় না তিন দিয়ে যাবে তিন তিন ভিতরে একবার এক এক তাহলে দেখো কত দুই গুণ দুই গুণ তিন কত হচ্ছে তাহলে দুই গুণ চার তিন চার বারো তাহলে আমার দশক কত এটা না আমরা কি দশক এটা তো জানো না দশক কত বের করছি আমরা বারো তাহলে আমাদের দশক কত কত বারো আমি পাশে করছি তুমি অবশ্যই নিচে করবে দশক হলো আমার বারো এবার কি করতে হবে দশক ফর দিয়ে ভাগ দিব কি দিয়ে ফর দিয়ে ভাগ দিব আর যা হবে থাকি লব দিয়ে গুণ তাহলে বারো দিয়ে আমি কত দিয়ে তিন দিয়ে বাকি কত হয় তিন চার বারো চার গুণ কত আছে আমার এক উপরে কি লব এক আছে আবার চার দিয়ে যদি ভাগ করে থাকে তিন তিন গুণ এক ঠিক আছে যো আমার যদি বারোতে বারো দিয়ে ভাগ দিব তো এক তাহলে এক গুণ এক তাহলে কত পাচ্ছে আমরা দেখো পাশে এসে কি আছে যে এটা হলো অংশ পাশে কি আছে আমাদের এটা অংশ আছে না হ্যাঁ তাহলে দেখো অংশ এখন বারো মশলা তাহলে চার একে চার যোগ তিন একে তিন যোগ এক একে এক অংশ সমান কত হবে বারো মশলা কত তিন এর এক চার কত তিন এর এক এক চার চার চারে উত্তর কি হয়ে গেল উত্তর কি আমাদের হয়ে গেছে উত্তর কিছু এক হিসাবে হয়ে গেছে কিন্তু নয় হিসাবে হয় না কিন্তু আমরা বারো ভাগের আট অংশটা পেয়েছি আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম কি বঙ্গাংশ হওয়ার জন্য লব যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তখন সেটাকে লঘুষ্টকরণ করতে হয় অর্থাৎ ছোট করতে হয় এখানে কিন্তু আমরা সেই কাজটা করতে হবে অর্থাৎ এখানে বারো এবং আট কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে আমরা দেখেছি দেখো তাহলে দেখো বারো যদি আমরা চার দেখো একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেটা মনে রাখবা তাহলে বারো যদি আমরা চার দিয়ে ভাগ দিই কত পাবো বারো যদি চার দিয়ে ভাগ দিই কত পাবো তিন তিন চার বারো অর্থাৎ চার দিয়ে ভাগ দিয়েছি তিনবার পেয়েছি আর আট যদি আমরা চার দিয়ে ভাগ দিই কত পাবো দুই ঠিক আছে কত দুই তাহলে কত পেলাম আমরা তিন ভাগে তিন ভাগে কত অংশ পেলাম দুই অংশ তিন ভাগে দুই অংশ তিন ভাগে দুই অংশটা কি যে তিন ভাগে দুই অংশটা হচ্ছে তিন এটা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন বইয়ে পুরো বইয়ে তিন ভাগে দুই অংশ সে কি পড়েছে পুরো তিন ভাগে দুই অংশ সে কি পড়েছে মোট বইয়ের আগে ঠিক আছে তো তোমরা প্রত্যেক লিখে দেখো উত্তর তিন ভাগে দুই অংশ তো আমি আর লিখি নাই উত্তর তিন ভাগে দুই অংশ ওকে তো সেক্ষেত্রে দেখো এখন আমরা মানুষ কাটছি সে বইয়ের কত অংশ পড়া বাকি রইল বইয়ের কত অংশ পড়া তার বাকি রইল তাহলে আমরা কি করছি কি পাইছি সে বইয়ের মোট পড়লো কত তিন ভাগে দুই অংশ করতে পেয়েছি আমরা ক হতে পেয়েছি সেটা আমরা কিন্তু নোটটা ডাউন করেছি মনে করি কি আগের মতো করেছিলাম কি মোট অংশটা ধরার জন্য আমরা এক ইউজ করি মোট অংশটা আমরা জানি এক মনে করি মোট বইটি সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ সমান এক এভাবে লিখতে হবে যে প্রজেক্ট লিখতে হবে সুতরাং বইয়ের পড়া বাকি রইল সমান তাহলে এক এক হলো পুরোটা বই তার থেকে তিন ভাগে দুই অংশ পড়েছে তাহলে এক থেকে যদি আমি তিন ভাগে দুই অংশটা ও ভাত দিই লাগে বিকতে আমাদের মতো তাহলে কি বের হবে আমার কত পড়া বাকি সিস্টেম আমরা কিন্তু এখন উত্তরটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা কি বলছিলাম যদি ঘর না থাকে নতুন অংশ থাকে তাহলে যে বংশ ঘর আছে ওইটা আমার লসাগ তাহলে আমার তিন হলো লসাগ এবার আরো একটা শিখছিলাম কি পূর্ণ সংখ্যা থাকলে কি ঘর না থাকলে কি করতে হয় লসাগের সাথে পূর্ণ সংখ্যা সরাসরি কি করতে হয় গুণ করতে হয়
আমরা কি করে ফর দিয়ে ভাগ লব এ ফর যা পাই তাকে লব দিয়ে গুণ করি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমার ফর্মুলায় সরাসরি আমরা কি করব গুণ করব তাহলে 3 এর গুণে 3 আমি সরাসরি গুণটা করে দিয়েছি এখানে ঠিক আছে তোমরা যেহেতু এটা বুঝছো আমি মনে করি তাহলে 3 কে সরাসরি দেশে আমি এক গুণ দিয়ে দেখাই না 3 এর গুণে 3 আর 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় আমরা 1 পাই তাহলে 2 এর গুণে 2 ঠিক আছে অত সরাসরি আমি গুণটা লিখে করে দিয়েছি আমি এখানে একটা একবার 3 থেকে 2 এর কত হয় 1 ঠিক আছে এখন এই গেল বলছে কি বইয়ের কত অংশ পড়া বাকি রইল তো কত অংশ পড়া বাকি রইল 3 ভাগে 1 এটা তোমার উত্তর আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা দেখো এখন গ নম্বরে আসছে আমরা সে প্রথম দিনে চেয়ে দ্বিতীয় দিনে কত অংশ কম পড়লো অর্থাৎ প্রথম দিনে ওরা ওরা বলে দিছে আকারিং দিতে কত অংশ বেশি পড়েছে দ্বিতীয় দিনে কম পড়েছে আমরা লিখছি কি শ্রেয়া প্রথম দিনে পড়ে তিন ভাগের অংশ দ্বিতীয় দিনে পড়লো চার ভাগের অংশ সুতরাং সে প্রথম দিনে চেয়ে দ্বিতীয় দিনে কম পড়লো সম্ভবত তো আমরা একটা শেখাতে আসতে পারি আমরা জানি যে কোন ভাগ যে কোনো ভগ্নাংশের হর যদি লব যদি এক হয় অর্থাৎ একাধিক লব যদি এক দুইটা অংশ কিন্তু লব এক হয় লব যদি এক হয় চার ভাগ সূত্রে সে ভগ্নাংশটি বড় সেই হিসেবে বলতে পারি আমরা প্রথম দিনে সে বেশি করেছে ওকে তাহলে দেখো তিন আর চার তাহলে আমরা শিখছি কি ভাগ না দিলে লসাগুকে কি গুণ করে আমরা লসাগুটা বের করতে পারি ঠিক আছে তাহলে কত হবে তিন চার বারো আমি দেখাচ্ছি এখানে তিন চার আমার লসাগু হলো কত বারো যেহেতু ভাগ দেন এখন বারোতে কত দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিব কত হয় আমরা চার চার হয় না চার গুণ এক বিয়োগ বারোতে বিয়োগ দিলে আমরা চার পেয়েছি গুণ এক আর বারোতে চার দিয়ে ভাগ দিলে আমরা কত পেয়েছি তিন তিন গুণ এক অংশ সমান কত হয় বারো বারো কত হবে চার একে চার বিয়োগ তিন একে তিন অংশ ওকে সমান কত বারো বারো কত হবে চার থেকে তিন গেলে এক চার থেকে তিন গেলে তিন এক অর্থাৎ বারো বারো কত অংশ এক অংশ সে বেশি পড়ে আমি যত এক অংশে লিখতেছি উত্তর বারো ভাগে এক অংশ বুঝতে পারলাম প্রথম দিনে চেয়ে সে তৃতীয় দিনে কত অংশ কম পড়লো তাহলে প্রথম দিন বেশি পড়ছে তিন ভাগের এক দুই চার ভাগের এক অংশ ঠিক করছি লসাগু অংশ যেহেতু ভাগ যাচ্ছে না সেজন্য সরাসরি গুণ দিয়ে লসাগুটা বের করছি কত বারো এখন ভাগ দিয়ে কত চার আর তিন চার তিন তিন গেলে এক বার ভাগের এক অংশ তো শিক্ষার্থীরা আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি একটু লং একটা ক্লাস কিন্তু ধৈর্য ধরে যদি ক্লাসটা দেখো ইনশাআল্লাহ আশা করি কি মানে তুমি খুবই ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবে বিশেষ করে ভগ্নাংশের অঙ্কে ঠিক আছে তো এই ক্লাসের একটু পরে আমি তোমাদের জন্য একটা এসডাব্লিউ দিয়ে দেবো তোমরা এসডাব্লিউটা করে নেবে ওকে আজকে একটু অনেক ধৈর্য ধরে ক্লাসটা দেখেছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ